আমি খুব নিশ্চিতভাবে আগাগোড়া বড়লিন মেখে চলি, জীবনের ওঠা পড়া আমার গায়ে লাগে না। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিরূপ মন্তব্যের কারণে সেন্সার করা হয়েছে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তৃণমূল সূত্রে এমনই খবর সামনে এসেছে, দলের সিদ্ধান্ত মানলেও এই পর্যায়ে জীবনের ওঠা পড়া যে তার গায়ে লাগে না, বড়লিন হাতে নিয়ে এদিন তাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। আর তা নিয়ে শুরু হয়েছে চাপান উতর। কুণাল কি বলেছে আমি জানি না, কুণাল কেন বলেছে, কুণাল বড়লিন হলো, আমি এটুকুনি বলতে পারি আমি বড়লিন লেভেলে মাখি না। আর পার্থবাবুর একটু বিশেষ ভালোবাসার সম্পর্ক, সেখানে একে অপরকে যখন কুণালবাবু জেলে গেছিলেন তখন পার্থবাবু দিয়েছিলেন, এখন পার্থবাবু জেলে কুণালবাবু দিচ্ছেন, পুষিয়ে দিচ্ছেন নাকি পরস্পর পরস্পর। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং নিয়োগ দুর্নীতিতে জোড়া গ্রেফতারির পর থেকেই পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে একের পর এক মন্তব্য করেন কুণাল ঘোষ। নানা বিষয়ে কথা বললেও এই আমি নির্দোষ, চক্রান্ত, টাকা আমার নয়, এই কথাগুলো তার মুখে শোনা যায়নি। এখন গত শুক্রবার ইডির বিশেষ আদালতে পার্থ অর্পিতাকে জেল হেফাজতে পাঠানোর দিনেও মুখ খোলেন কুণাল। আমার বক্তব্য যে আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার জেল জীবন দেখে এই পার্থ চট্টোপাধ্যায় আমি যখন বলেছিলাম চক্রান্ত, ইনি বলেছিলেন বা কেউ কেউ বলেছিলেন আমি নাকি পাগল, আমার নাকি মাথায় গণ্ডগোল হয়েছে, আজকে পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, পরপর এই মন্তব্যের জেরে আপাতত পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে মুখ খুলতে বারণ করা হয়েছে কুণাল ঘোষকে। আমি তৃণমূল কংগ্রেসের কঠিন দিনের সৈনিক, আমি ছিলাম, আমি আছি, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা বক্তব্য মানতে হয়, আমি মানি, মন বলছে তৃণমূলকে আমি ভালোবাসি, আমি তৃণমূল করি, কিন্তু আমি বড়লিন নিয়ে চলি, জীবনের ওঠা পড়া আমার গায়ে লাগে। প্রথম কথা, কুণাল ঘোষ সারদা কাণ্ডে জড়িত হয়েছিল, তাকে যখন কোর্টে নিয়ে আসতো, ভ্যানে যখন চিৎকার করত কিভাবে দিদি সারদা কাণ্ডে টাকা খেয়েছেন, তিনি এখন সব ভুলে যাচ্ছেন। ভাই বললে খোলাখুলি বলো, পার্থ চ্যাটার্জিকে তার ভালো লাগছে না, কারণ পার্থ চ্যাটার্জি নাকি তার বিপদ করেছে, সেটা কি সত্য না মিথ্যা সেটা বলো। পার্থ চ্যাটার্জি কার নির্দেশে করেছে সেটাও বলা দরকার। তা ভালোই তো বলো, ঠিকই বলেছে, দল মেনে চলো, দলের কথা মেনে চলো। সব মিলিয়ে বড়লিন বাক্যে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেন কুণাল ঘোষ। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।